হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আমি এখন আছি মন্দারমণিতে। তো ফার্স্ট দিন আমার কেমন কাটলো, কোথায় কি খেলাম, কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। রুমে এলাম, ওখানে অনলাইনে দেখাচ্ছিল 12টায় চেক ইন করতে দেবে, কিন্তু আমাদের 10টায় আমরা এসেছি, তো আমাদের 10টায় ঢুকতেও দিয়েছে। আর ব্যবহারটা খুবই ভালো, ভালোভাবে রুম টুম বেশ ভালো, তো ভালোই লাগলো। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে বসলাম, আর হরত এসেই কাজে ভুলে এনে গেছে, ওর কাজ কাজের ফোন আসছে বারবার, তার জন্য কাজ করছে। যাই হোক, পুরি সবজি অর্ডার করেছিলাম, বাট পুরি সবজি বললো নেই, এখন দুপুরের খাবার রেডি করছে, তাই বললো দিয়েছে। আর চিনি দিয়েছে, তো 4 পিস ব্রেড আছে বাটার দেওয়া, এটা নিয়েছে 50 টাকা। এই 11:35 মতো বাজে, আমি আর আরো একটু বেরিয়েছি, আরো একটা আরেকটা ভাই আসবে, তো ওর বউকে নিয়ে আসবে, তো ওদের সঙ্গে একটুখানি দেখা করতে যাচ্ছি। তো আমরা যে রিসর্টটা নিয়েছি, রিসর্টটা একদম সমুদ্র থেকে কাছে, রিসর্টেরটার আমি ফুল একটা আলাদা ব্লগ বানাবো, তো ওটা আমার চ্যানেলেই তোমরা দেখতে পারবে, ওখানে তো তোমরা দেখে নিতে পারো যে কেমন কি প্রাইস, সব কিছু কেমন কি সার্ভিস, সব কিছু আমি ওখানে শেয়ার করবো, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এটা সত্যি সুন্দর, খুবই সুন্দর, আর আমাদের হোটেলটাও এমন জায়গায় নেওয়া হয়েছে যে মানে খুব সুন্দর, বসে বসেই তোমরা স্ন্যাক্স খেতে খেতেই সমুদ্রটাকে এনজয় করতে পারবে, খুবই সুন্দর। আমার খুব ভালো লেগেছে দীঘার থেকে, এটা ভালো এই কারণে, কারণ এখানে অতটা মানে লোকজন নেই, একটু কম যায়, তোমরা যদি ফাঁকা টাইম মানে দুজনে আলাদা একটু টাইম স্পেন্ড করতে চাও এখানে, তার জন্য আসো, তাহলে তোমাদের ভালো লাগবে, তোমার ফ্রেন্ডরা মিলে আসলে তো সেরকম আমারও ভালোই ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগছে। গেছিলাম খেতে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, খাওয়া টাটা দিয়েছি, দেওয়া টাওয়ার পরে কি নামটা আমারটা ঠিক বেশ মনে নেই, তো যাই হোক অর্ডারটা দেওয়ার পরে প্রায় 30 মিনিট মতো দাঁড়িয়ে আছি, তো তারপর বলছে যে দিতে পারেনি, অর্ডারটা দেবে না বললো, তখনও বলছে দেরি হবে, তোকে চলে এসেছি এখন, এসে কিছু আইসক্রিমটাই খাচ্ছি। বাজে, আমরা এসেছি মহা কিরণময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে, তো চিকেন অর্ডার করেছি, যেহেতু আরও চিকেনটা খায় ভালো, তো ওর জন্য চিকেন দিয়েছি, আর আমি তো চিকেন অত ভালো খাই না, তো তার জন্য আমার জন্য ভেটকি মাছ দিয়েছি, 200 টাকা করে পড়েছে। তো খাবারটা এখনও আসেনি, আসুক তারপর তোমাদের সঙ্গে দেখাবো আর খেয়ে বলবো কেমন কি লাগে। এটা চিপস দিল আর এটা শুক্তো, এছে ডাল, ডালটা আমি নিয়ে নিই, আর এটাতে এটা আছে আলু পোস্ত, ভেটকি, চিকেন ছিল, চিকেন ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওই জন্য আমি করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। ভেটকিটা বেশ ভালো খেতে, আর মাছটা পুরো ফ্রেশ, যা যা খেলাম, যা যা দিয়েছে এখন পর্যন্ত সবগুলোই ভালো, সবগুলোই ফ্রেশ, ভালো খেতে, তোমরা চাইলে আসতেই পারো এখানে খেতে, তো আমার তো ভালো লেগেছে। 70 টাকা ধরো নিরামিষ 70 টাকা হলো, তার সঙ্গে যদি তুমি ভেটকি নাও সেটা দিয়ে 130 টাকা, মানে টোটাল 200 টাকা পড়বে, মাংসের ক্ষেত্রেও তাই, মাছের ক্ষেত্রেও তাই। চিংড়ির চিংড়ির 2 পিস থাকে, আর ভেটকি 1 পিস থাকবে, আর পমফ্রেটও 1 পিস থাকবে। মাংসটাও ভালো বললো, বেশ ভালো বানিয়েছে, ওর তো বেশ ভালোই লাগছে, তো তোমরাও চাইলে এখানে আসতেই পারো, মা কিরণময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা খুবই ভালো খেতে। হ্যাঁ, মন্দারমণি মেইন বিচের সামনেই হোটেলটা, খুবই ভালো খেতে। এখন হেঁটে হেঁটে আমাদের রিসর্টের দিকেই যাচ্ছি, আমরা যেহেতু স্নান করিনি, 2:30 বেজে গেছে, এখন গিয়ে স্নান টান করবো, দিয়ে ঘুমাবো একটু, তারপর বিকালে কোথায় বেরাবো এখনো ঠিক করিনি। এখন এই 5টার মতো বাজে, ঘুমিয়েছি, ঘুমিয়েছিলাম, স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট উঠলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, বেশি ঘুম হয়নি। যাই হোক, একটুখানি বাইরে এসে ব্যালকনিতে এসে বসলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইরে থেকে আওয়াজটা সেই ঢেউয়ের আওয়াজটা আসছে, এত সুন্দর লাগছে, তারপর তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই। সুন্দর হাওয়া দিচ্ছে, আর দারুণ আওয়াজ হচ্ছে,
রেডি হলাম, এখন 6টা বাজে, একটু বেরাবো তার জন্য। চাটা খাবো আমরা, দিয়ে তারপর কি খাবো দেখা যাবে, এখনো ঠিক করিনি, ডিসাইড করিনি যে কি খাবো। আমরা ওই বিচের ওখানেই বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, 10টা ঘুরতে ঘুরতে সবাই একটু কেনাকাটা করতে করতে 10টা বেজে গেছে। এখন হচ্ছে আমরা রুটি অর্ডার করেছি আর এক তরকাটা অর্ডার করেছি, তো সেটা এখন খাবো, কেটে তারপরে ঘুরতে যাবো। একটা 20 বাজে, আমরা জাস্ট খেয়েটে এখন হোটেলে ঢুকছি, রুমে যাবো এখন গিয়ে, অর্ডার আবার কাজ আছে, কাজটা করবে। সন্ধ্যাবেলা আমরা যে রিসর্টটা আছি, সানভিউ রিসর্টটা, সেটা এরকম লাগে দেখতে, খুব সুন্দর রিসর্ট। 10:30 মতো বাজে, এই জাস্ট রুমে এলাম, ওর কাজে বসবে বললো, একটু কাজ আছে তো ওর কাজ করবে, দিয়ে এখন তো খুব টায়ার্ড, যেহেতু কি করবো, ও কাজ টাজ করবে, তারপরে আমরা একটুখানি ব্যালকনির এখানে এসে একটু বসলাম, যেহেতু বাইরেটা থেকে এখান থেকে বসে সবাই, একটু বসবো এখন, তারপর দিয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু খুব টায়ার্ড আজকে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে, আবার সকালবেলা উঠবো, সকালবেলা আবার কি করব সেটা এখনো যদিও প্ল্যান করিনি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবো না। বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগ।